হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা সবাইকে জানালাম তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো আমি বলেছিলাম তোমাদেরকে যে এই সোমবার শ্রাবণ মাসের সোমবার আমি তোমাদের কাছে একটু আসবো আসতে ইচ্ছে করে তো সবসময় পারি না আজকে শরীর পারলো বলে আসতে পারলাম তো তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আমার যারা বন্ধু তারা তো সবাই এই উপোসটার ব্যাপারে অনেকেই জানো না আবার অনেকে জানো যারা জানো তারা জানো কিন্তু যারা জানো না তাদের একটু বলি আমরা এই শ্রাবণ মাসটা আমরা পাঁচটা সোমবারই আমরা শিব পুজো করতে মানে অনেকেই পছন্দ করে সবাই হয়তো করে না সেরকমভাবে উপোস করলেই ভালো উপোস না করলে ভালো না এসব নয় কিন্তু এটা মনের ব্যাপার সম্পূর্ণ মনের ব্যাপার তো এটা যার যা নিজস্ব ব্যাপার একেবারে হুম যে আমিও কখনো এরকম ভাবি না যে উপোসটা করলেই সব কিছু ঠিকঠাক আছে আর না হলে নয় তবে আমি ছোট থেকে করে আসছি আমার করতে ভালো লাগে সেই জন্য করি অনেকেই আমার বন্ধু বান্ধব সবাই আমাকে এই প্রশ্ন করত। যে কি জন্য এখনো এত করিস হ্যাঁ এটা কিন্তু ভালো স্বামী পাওয়ার জন্য বা কিছু না আমি একটা শক্তি পাই আমার করতে ভীষণ ভাল লাগে ইনফ্যাক্ট যখন এটা শেষ হয়ে যায় শ্রাবণ মাসটা চলে যায় ভাদ্র মাস পরে যখন আর উপোস করতে পারি না তখন কিন্তু ভীষণ মন খারাপ থাকে আমার ভীষণ মন খারাপ থাকে মানে আগামী বছর কেমন থাকবো করতে পারবো নাকি তো এটা একটা ভালো লাগা থেকে আমি করি এর কোনো সেরকমভাবে কোনো ভ্যালিড রিজন দেখুন নিজেকে নিজের মনটাকে ভালো রাখা নিজের মনটা ভালো রাখা উপোস মানেই কি যে উপোস করতেই হবে যারা উপোস করছে না তারা ভালো নেই তা কিন্তু নয় আমার মনে হয় যে আমার একটা মনে যেন আমি বিরাট একটা শক্তি পাই যে আমার সাথে আমার পাশে সবসময় কেউ আছে এবং সব সময় কিছু না কিছু একটা অলৌকিক কিছু একটা ব্যাপার আমার সাথে এরকম আমার শিব বাবার একটা হয় আমি বেশ বুঝতে পারি যে উনি আছেন এটা এই ফিলিংসটা আমার হয় আর এই ফিলিংসটা আমার ভালো লাগে সবসময় মানে দেখো মানে যেমন আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর পরিবার পরিজনের মধ্যে থাকলে আমাদের প্রিয়জনরা পাশে থাকলে যেরকম আমাদের মনে আনন্দ হয় তো এই ব্যাপারটাও অনেকটা সেরকম তিনিও আমাদের পরম প্রিয়জন পরম প্রিয়জন তো যে যাকে বিশ্বাস করো যেমনভাবেই করো যে ধর্মের লোক যে সম্প্রদায়ের লোক যে যেমনভাবেই করো এই সুপার ন্যাচারাল পাওয়ারটাকে আমাদের মানতেই হয় স্বীকার করে নিতেই হয় তো আজকে আর সে বিষয়ে বেশি বেশি কথা বলবো না অনেকটাই বলে ফেললাম তো আরও বলবো না তো এই ব্যাপারে বলি যে তোমাদের সাথে আমার সোমবার দিন তোমাদের কাছে এসে আমি তো আসতে পারি না ব্যস্ততা থাকেই থাকে তারপরে শরীরও অনেক সময় ভালো থাকে না কিন্তু এই দিনটাই না জানো তো আমার না একটু ওনার কথা আলোচনা করতে বা আমি কেমন করে ওনার কৃপা পেলাম এ জীবনে উনি আমার সব কিছু ভালো করেছেন আমি ভালো করেছেন বলবো কারণ আমার যা যা আমার তো অতিরিক্ত কিছু ডিম্যান্ড নেই কারণ অতিরিক্ত যদি ডিম্যান্ড আমাদের থাকে সেই ডিম্যান্ড ফুলফিল না হলেই মনে হয় কি যে আমি ভালো নিই আবার কেউ কেউ দেখবে খুব ছোটো ছোটো ভালো লাগাগুলো থেকে অনেক ভালো থাকতে পারে আমি যত মনে ভাববো যে আমার এটা চাই ওটা চাই সেটা চাই ততই আমি নিজেকে অসুখী মনে হবে আর আমি যখনই মনে করব যে আমার তো অনেক কিছু আছে তখনই আমি খুব হ্যাপি তো আমার এটা আমার এটা নিজস্ব ধারণা এটা অনেকেই যেমন ধরো কেউ রাস্তার ধারে আমার কথা বলছে কেউ মানে আমি ধরো রাস্তার ধারে আমার মাটির ভাড়ে চা খেতেই আমার খুব ভালো লাগছে আমি মনে করছি আই অ্যাম ভেরি হ্যাপি আমার আমার মনে হয় আমার হাজব্যান্ডকে নিয়ে মেয়েকে নিয়ে আমি খুব হ্যাপি আমার হাজব্যান্ডকে আমি কখনোই ভাবি না তাকে আমাকে ম্যারিয়েটে নিয়ে গিয়ে খাওয়াতে হবে তো সেখানে না খেতে পারলে আমি অসুখী আমি কখনো তা ভাবি না কোনোদিনও তা ভাবি না আমি একটা বাসে চেপে ঘুরতে গেলেও আমার নিজেকে মনে হয় আমি কি হ্যাপি আমি কি ভালো আছি কারণ আর সবসময় বড় বড় কিছু ভাবতে থাকি না তাহলে আমার নিজেকে অসুখী মনে হবে আর আমি যত ছোট থেকে ছোটগুলো ভাববো যে আমি ভালো আছি আমি ভালো আছি আমাকে বিরাট ভালো ড্রেস দিতে হবে এত কি দিতে হবে এত কি দিতে হবে না হলো হলো ঠিক আছে হলো ঈশ্বর দিয়েছেন হলো না দিলেও কোনো ক্ষতি নেই তো সেটা ঈশ্বর ঈশ্বরকে ভালোবাসাটাও তাই আমরা যদি প্রতিদিন তার কাছে হেভি ডিম্যান্ড আমরা করি তাহলে তিনি যখনই দেবেন না বা দিতে পারবেন না বা মনে করো আমি ভালো নেই তখন আমার মনে হবে ভগবান বলে কিছু নেই কিন্তু আমি যদি সেগুলো না করি আমার মনে হবে হ্যাঁ তিনি আছেন তিনি সামাও সাময়ের কোথাও আছেন কেননা আমি তো তার কাছে অত কিছু চাইছি না আমার অত ডিম্যান্ড নেই তো সুতরাং আমার সেই ডিম্যান্ডটা ডিজায়ারটা ফুলফিল না হলেও বা কী এসে যায় তো যাই হোক এরকম ব্যাপার আমি তো অনেক দিন থেকেই আমি সোমবার করছি এবং সোমবারে কিছু না কিছু ভালো আমি পেয়েছি তার ফল পেয়েছি আমার মেয়েও তো সোমবারই হয়েছে আমার অত্যন্ত প্রিয় সংখ্যা আমার আমার খুব ভালো লাগার একটা সংখ্যা হচ্ছে থ্রি দেখবে তোমাদের আমি সবসময় সবসময় দেখবে যে কোনো কিছু তিনটেই দিই মানে এটা আমার একটা ভালো লাগা আর কি আমার অনেক কিছু এসেও যায় সেটা দেখি যে যখন আমি কাউন্ট করি দেখি থ্রি হাউ থ্রি হয়ে গেছে তো যাই হোক আমি বিরাট কিছু আমি আমার জীবনটা খুব সাধারণ বাপু আমি খুব সাধারণ মানুষ আমার খুব সাধারণ আমি তো সেই সাধারণের মধ্যে ঠিক আছে ভগবান চালিয়ে নিয়ে যাচ্ছে জীবনের শেষে এসে গেছি আর কতদিন বা বাজবো তোমাদের মধ্যে এই যে তোমাদের মধ্যেই এসে গেলাম তোমাদের পেলাম তোমাদের ভালোবাসা পেলাম তোমাদের এই কমেন্টস গুলো করছি মনে হচ্ছে যে জীবনে অনেক পেয়েছি অন আগে কি মনে হতো যেন কত কিছু শিখেছি কত কিছু হবার ছিল জীবনে অনেক কিছু ছেড়েছি জানো তো যখন অল্প বয়স ছিল তখন বড় চাকরি ছেড়ে দিয়েছি তো আর সবচেয়ে বড় কথা আমার জীবনে অনেকবার মডেলিংয়ের অফার এসেছে আমি কিন্তু কখনও কোনো দিনও করিনি কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না করতেন না আমার বাবা মা করতেন না আমি করিনি তিন বোন আমাদের অফার এসছে অনেক চিত্র পরিচালক আমাদের বাড়িতে এসছে তো এটা এগুলো বলার বিষয় নয় জীবনে অনেক কিছু ছেড়ে দিয়েছি অনেক কিছু ছেড়ে দিয়েছি এবং সেখানে মনে হয়নি আমি কখনো লুজার আমি সামাও আমি কোথাও গেনারও আছি আমি অনেক কিছু জীবনে পেয়েছি যা আমি স্যাটিসফাইড তো স্যাটিসফ্যাকশনটা কখনো ওইভাবে বিচার করা যায় না বাড়ি থাকলো কি গাড়ি থাকলো কি আমি খুব দেখতে আর দেখতে ভালো দেখতে ভালো দিয়ে কি এসে যায় জীবনে আজকে দেখো তোমাদের একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে দ্রৌপদী মুর্মু তাকে দেখে বারবার আমি আমার মেয়েকেও ফোনে বললাম যে দেখ জীবনে আমার মেয়ে কিন্তু দেখার ব্যাপারে একদম কোনো দিন ছোট থেকে ছিল না খালি ভালো পড়াশোনায় হতে চেয়েছে ভালো কাজ করতে চেয়েছে বা ওকে সবসময় ভালো মানুষ হবার শিক্ষা দিয়েছে তোমাকে দেখতে ভালো হতে হবে এটা কিন্তু নট নেসেসারি আজকে আমি মেয়ের সাথেই আমার আলোচনা হচ্ছিল দ্রৌপদী মুর্মুর কথা যে আজকে তাকে দেখে আমাদের প্রত্যেকটা নারী জাতি শিক্ষা পাওয়া উচিত যে দেখো দেখাটা কিন্তু জীবনের বড় বিষয় নয় দেখাটা যদি বড় বিষয়ই হবে সেই সুচিত্রা সেনের মতন একটা লেজেন্ড একটা বিউটিফুল লেডি যার সারা পৃথিবীতে যার নাম কিন্তু তিনি তাকে আমরা শেষ জীবনটা দেখতে পাইনি যে তার এতটাই একটা ফিলিংস হয়েছিল যে তিনি কারুর কাছে আসবেন না সেই জন্য আমি একটা কথা বলবো বলতে চাই যে আমাদের কাজটা যেন খুব ভালো হয় আমরা যেন মানুষ হিসাবে ভালো পরিচিতি লাভ করি আমাদের যেন ভালো মন হয় আমি কিন্তু সবসময় সত্যি কথা বলতে কি সেলফ ডিপেন্ডেন্ট আমি নিজেকে সবসময় ভাবি আমার নিজের পরিচয়টা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আমি কার মেয়ে আমি কার স্ত্রী আমি কার মা এটা বড় বিষয় না আমি কি যে আমার আমার আমি নিজে কি আমি নিজে কি সেটা আমি সবসময় ক্যারি করেছি যে আমি যেন সবসময় ভগবানের কাছে বলেছি যে আমি একটা ভালো মানুষ যেন হতে পারি এবং জীবনের এই শেষে এসে আমি সবসময় বলি আজকে ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে ইউটিউব তোমাদের দিয়েছে আজকে আমি তো এসব এটা জানতামও না এর জন্য আমার গ্রেটফুল থাকা উচিত অবশ্যই আমার আমাসা নিনলার কাছে কারণ ও যদি না দেখাতো তাহলে আমি কোনোদিন জানতেও পারতাম না তো আমি আমার তখন মেয়েকে বললাম যে আমাকে চ্যানেলটা খুলে এবং চ্যানেলটা খুলে আমি তোমাদের মতন বন্ধু পেলাম তোমাদের মতন ফ্যামিলি পেলাম যে ফ্যামিলি নিয়ে এত দিন ছোট থেকে বড় হয়ে এসে আজকে জীবনে এতটা বছর হলো তাদের ফেলেও আমি একটা বিশাল লং লং ফ্যামিলি পেয়ে গেলাম তো এবং তারা ভীষণ ভালো ভীষণ ভালো আমার বন্ধুরা খুব সুন্দর খুব ভালো আমি তাদের নিয়ে আই অ্যাম ভেরি স্যাটিসফাইড উইথ দেম ভেরি ভেরি স্যাটিসফাইড উইথ দেম আমার সামান্য কটা বন্ধু তাতেই আমি ভীষণ আমি খুব বেশি কিছু জীবনে তো চাই না না আর তবে আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে জীবনে তো কখনো নিজের আইডেন্টিটি আমরা তৈরি করতে অনেক সময় পারি না ইচ্ছে থাকলেও পারি না সেটা সামাজিক কিছু প্রতিবন্ধকতা থাকে এবং অবশ্যই পারিবারিক আমি তো কখনো কিছু এগিয়ে যেতে পারিনি আমার হাজব্যান্ড অনেক কিছু জীবনে পছন্দ করেনি সেগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে কারণ আমাদের বাড়িতে কোনো সত্যি কথা বলতে কি কোনো সেকেন্ড ম্যারেজ নেই কোনো ডিভোর্স নেই তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে না সেটা আমি কখনো করবার চেষ্টা করিনি এমন নয় যে আজকে একে ফেলে আমার এই পছন্দ করছে না আমি একে ফেলে বেরিয়ে গেলাম আরে তাতে বেরিয়ে গিয়ে কিছু হয় না তাই না তাতে এমন কিছু কাজ জীবনে করবো না যাতে নিজের কাছে নিজেকে ছোট হয়ে যেতে হয় আর আমার সন্তানের কাছে আমাকে ছোট হতে হয় হয়তো আমি আমি হয়তো অনেক স্যাক্রিফাইস করেছি কিন্তু তার বদলে আমি পেয়েছি তো পেয়েওছি অনেক কিছু তো তার তিনি অত্যন্ত ভালো এবং তিনি যেগুলো পছন্দ করেননি আমি সেটা করিনি আমি মনে করি আমার যে বর্তমান আজকের এই জীবনটা আমার স্বামী এবং সন্তান আমার সুন্দর একটা পরিবার আমার ভালো একটা বংশে আমি জন্মগ্রহণ করেছি আমার বাবা মা আত্মীয় পরিজন সবাই আমার শিব বাবার দান সবাই আমার শিব বাবার দান তিনি না দিলে তো আমি কিছু পেতাম না ইভেন তোমরা তোমরা তোমরাও তাই কারণ তোমাদেরও আমি এত ভালো সবাইকে এত পেয়েছি সেটাও তো তার ইদার না এটা তো বলতেই হবে না তিনি না দিলে তো আমি তোমাদের পিতাম না আমি তো কখনো ভাবিনি জানো তো যখন ইউটিউব খুলেছি তখন আমি কোনো ভাবিনি যে আমার একটা সাবস্ক্রাইবার হবে অ্যাকচুয়ালি শুধু আমার মেয়েই আমার সাবস্ক্রাইবার ছিল আর আমি কোনো স্টুডেন্টদেরও বলিনি কারণ স্টুডেন্টদের বললে স্টুডেন্টরা এখনই সাবস্ক্রাইব করে দেবে এখন করে দেবে কিন্তু তাদের তো এটা রেসপন্সিবিলিটিস নয় আমরা টাকা নিয়ে পড়াই তাদের কাছে এটা আমরা দাবি করতে পারি না নট ইভেন আমার কোনো স্টুডেন্টরা জানেও না যে ইউটিউব করি তাই না তো আজকে যে আমি তোমাদেরকে পেয়েছি সেটা তো আমার আমার শিব বাবার জন্যই পেয়েছি তার জন্যই আমি তোমাদের পেয়েছি আর আমি তাহলে বাবার কাছেও আমি গ্রেটফুল আমি তোমাদের কাছেও গ্রেটফুল আমি আমার সাই রামের কাছে গ্রেটফুল তো আজকে এই সুন্দর একটা দিনে আমার অত্যন্ত ভালো লাগার একটা দিনে কারণ শ্রাবণ মাসের সোমবার আমার সত্যি খুব প্রিয় দিন আমি ন বছর নিঃসন্তান ছিলাম ন বছর নিঃসন্তান থেকেছি অনেক মানুষের অনেক কথা শুনেছি যেহেতু আমি খুব হ্যাপি ম্যারেড লাইফ ছিল আমার আমি বছরে অনেকবার ঘুরতে যেতাম আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসেন এবং এটা বলতেই হয় আজকে শিব বাবার দিনে তো আমি আমার মানে সংসারে আমি স্যাটিসফাইড ছিলাম কিন্তু জানো তো আমাদের বাঙালি সমাজ তো আমাদের ছাড়ে না আমার এই জায়গাটার এই যে অক্ষমতাটা ছিল এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটায় অনেকেই আছে তারা এসে বারবার হ্যামার করতো তো এমনও অনেকে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখ দেখলেও পাপ তো এই কষ্টগুলো আমাকে বয়ে নিয়ে আমাদের এই শিক্ষিত সমাজে এই কষ্টগুলো আমাকে বয়ে নিয়ে বেড়াতে হতো তখন যখন আমি ভগবানের কাছে আমার মেয়ের জন্য ঢিল বেঁধে এসেছিলাম চন্দনেশ্বরে আমার বেড়াতে গিয়ে দীঘা বেড়াতে গিয়ে আমি চন্দনেশ্বরে ঢিল বেঁধে এসেছিলাম তো আমার মেয়ে কিন্তু সোমবারই হয়েছে এবং অত্যন্ত ভালো দিনে হয়েছে সব কিছু ভালো নিয়েই হয়েছে বাবার দয়ায় তো তিনি তো আমাকে লাস্টে শেষে এই গানটাও আমাকে তিনি দিয়েছেন সবই তো তার দান সব 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 তো সুতরাং আমি আজকে এই কথাই বলবো যে তোমরাও সকলে ভীষণ ভালো থাকো ভীষণ ভালো থাকো যে যে ভগবানকে বিশ্বাস করো তাকে নিয়েই থেকো তার প্রতি বিশ্বাস রেখো আর নিজেদের কাজটা ভালোভাবে করো কখনো আমি সব সময় ভাবি আমি ঈশ্বরের কাছে বলি আমি হয়তো বড় কিছু হতে পারিনি জীবনে কিন্তু যেটা আমি হতে চেয়েছিলাম ছোট থেকে যখন মানুষ আমরা যখন ছোট থাকি তখন ওই সবার গুরুজনদের পায়ে যখন হাত দিয়ে প্রণাম করি আমি খুব আমাদের ফ্যামিলিতে আমি খুব ফেমাস ছিলাম এবং সবাই আমাকে খুব ভালোবাসত আমার পিসি বলো আমার কাকু জেঠু সবাই সবাই অল রিলেটিভস তারা আমি তাদের খুব প্রিয় ছিলাম ভীষণ দুষ্টু ছিলাম আবার প্রিয়ও ছিলাম তো তাদের যখন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি না তখন তারা কিন্তু আমাদের বলে ভালো মানুষ এটা কিন্তু আমাদের সময় বলতো আর এটা না মনের ভিতরে একদম ঢুকিয়ে গেছিলো আমি দশ বছর বয়স থেকে চ্যারিটি করতাম আমি সোশ্যাল সার্ভিস করেছি যেহেতু আমি স্কুলে ক্যাপ্টেন ছিলাম আমার কলেজেও আমি এটা ভালো পোস্ট হোল্ড করেছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম কালচারাল অ্যাফেয়ার্সে তো তো সেক্ষেত্রে কি হয় যে আমরা যখন লিড করি অনেক কিছুতে আমরা কিন্তু আমি কিন্তু খুব ছোটো থেকে কিন্তু সোশ্যাল সার্ভিস করতাম যখন বাচ্চারা সেগুলো বুঝে উঠতেও পারে না দশ বছর বয়স থেকে ঘরের জিনিস গরিবদের দিয়ে দিয়ে চলে আসতাম তো এইগুলো কিন্তু জানো তো আজকে আমরা যে চ্যারিটি অনেক সময় করি এগুলো ক্যামেরা ধরে ধরে দেখিয়ে নিজের নাম কেনবার জন্য নয় এটা হচ্ছে নিজের মনের স্যাটিসফ্যাকশান তো তার জন্য ক্যামেরা ধরতে লাগে না ক্যামেরা করতে লাগে না ক্যামেরা করলে আর ক্যামেরা ধরে সেগুলো দেখালে না তার আর ভালোত্বটা থাকে না ঈশ্বরের কাছে আর আমি ভালো থাকবো না তো সবসময় সেটাই চেয়েছি যেন আজকে যেটা আছি আমি ভালো মানুষ হতে চেয়েছি আমি ভালো ভালো মানুষ হতে চেয়েছিলাম আমি ভালো মানুষ হতে পেরেছি এটা কিন্তু আমার নিজস্ব স্যাটিসফ্যাকশান আমি মনে করি যে আমি একটা ভালো মানুষ হতে চেয়েছি পেরেছি কেন না আমি সকলের ভালো চাই আমি সকলের ভালো চাই আমি জীবনে কখনো কাউকে হিংসে করিনি হিংসে কি জিনিস আমি জানি না আমি সবসময় বলেছি সবার ভালো হোক তার সাথে ভগবান আমারও ভালো করো তো অনেক সময় আমরা রাগটাগ করে ফেলি কিন্তু এখন তো এই বয়সে পৌঁছে সেগুলোও একেবারে জিরো হয়ে গেছে নীল হয়ে গেছে তো তোমরাও সকলে ভালো থেকো আজকে এই ভালো দিনে তোমাদের সাথে এই এলাম এবং এই কথাগুলো বললাম এতেও আমার মনে অনেক শান্তি হলো তৃপ্তি হলো তোমরা আমার বড় বন্ধু তোমরা আমার পরিবার ইউটিউব থেকে আমি তোমাদের পেয়েছি এবং অবশ্যই যে আমার শিব বাবার দান তো তোমরাও সবাই ভালো থেকো কারণ তোমরা ভালো আছো শুনলে না আমার ভালো লাগবে হুম তোমরা যেখানেই থাকো আমার কাছে দূরে যত দূরে আছো ভালো থেকো সাধারণ হয়ে আমি যেন খুব সাধারণ মানুষ হয়ে মানুষের যেন ভালো চিন্তা করতে পারি যেন কখনো নিজের স্বার্থ চিন্তা না করি যেমন করে স্বামী সন্তানের মঙ্গল চিন্তা করি আমি যেন তোমাদেরও মঙ্গল চিন্তা করতে পারি আর কিছু চাওয়া পাওয়ার নেই ভালো মানুষ হতে চেয়েছিলাম ভালো মানুষ হতে পেরেছি এবং এটা আমার চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ যে আমি ভালো মানুষ হয়েছি আমি কি দেখতে আমি কি জানি আমার কি গুণ আমি কোন বংশের আমি আমার কতটা আছে রিচ কি পোয়ার এসব কিন্তু আমার জীবনের পরিচয় নয় আমার জীবনের পরিচয় আমি মানুষটা কেমন আমি মানুষের সাথে কেমন ব্যবহার করি তাদেরকে নিয়ে আমি কেমনভাবে চলতে পারি সেটাই আমার জীবনের বড় অ্যাসেট মনে করি আমি ওটাই আমার সম্পদ আর ওইটাই যেন আমার থাকে তোমরাও আমাকে আশীর্বাদ করো আমার জন্য প্রে করো আমি যেন একদম লাস্ট পর্যন্ত এটা নিয়েই যেন আমার মৃত্যু হয় সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো আর আমার জন্য প্রে করো যে আমি যেন শেষ সব যেন আমার জীবনের এই সামান্য অহংকারটুকু যে আমি একটা ভালো মানুষ সেটা যেন আমার কোনো দিন নষ্ট না হয় আমি সাধারণের মধ্যেও যেন এই চিন্তাধারাটা আমার থাকে আমাকে সবাই এইটা আশীর্বাদ করো আমার জন্য প্রে করো যারা আমার ছোট তাদের জন্য আমার থাকলো অনেক শুভকামনা আশীর্বাদ ভালোবাসা আর যারা বড় আমার থেকে বড় আমার থেকে খুব নেই মনে হয় তবুও বলছি যদি কোথাও থেকে থাকে তাহলে আমি তাদের তাদের বলবো আমার প্রণাম তাদেরকে আর ছোটোদেরকে আমার সবই ছোট 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 বন্ধু আমার থেকে তারা বয়সে অনেক ছোট আমার মেয়েরই মতন আমি বলবো তাদের জন্য থাকলো আমার অনেক আশীর্বাদ অনেক আমার প্রাণ ভরা আশীর্বাদ তোমরা খুব ভালো থাকো আর কোনো দিন যেন তোমরা কষ্ট না পাও তোমরাও যেন খুব ভালো হয়ে ঈশ্বরের কাছে থাকতে পারো ঈশ্বরের কাছে জানো তো ঈশ্বরের কাছে ভালো হওয়াটা খুব দরকার এই জীবনের শেষে এসে সারা দিনের শেষে এসে যখন ঘুমাতে যাব আমি যেন বলতে পারি ঠাকুর আজকে আমি অনেক ভালো কাজ করেছি সবাই ভালো থেকো তাহলে আজকে যাচ্ছি আবার কোনো সময় তোমাদের কাছে আসবো এসে একটু ঠাকুরের কথা আলোচনা করব নিজেদের কথা আলোচনা করব সবাই খুব ভালো থেকো কেমন আর আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে এই পুরো ভিডিওটা একদম ইনকমপ্লিট থেকে যাবে তাই জন্য তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানালাম আমার সঙ্গে থেকে তোমরা প্লিজ আমার সাথে থেকো কেমন রাখছি তাহলে গুড নাইট সবাই খুব ভালো থেকো